শ্রীনগর থেকে 56 কিলোমিটার দূরে এক স্বপ্নের দেশ গুলমার্গ। কাশ্মীরি ভাষায় গুল মানে ফুল আর মার্গ মানে পথ। গুলমার্গ ফুলের পথ। মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই জায়গা থাকে ফুলের সাজে। নভেম্বরে সেই রূপ অধরা থেকে গেল, কারণ শীত এসে গেছে, তাপমাত্রা 0 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ডিসেম্বর থেকে লাগাতার তুষারপাত শুরু হবে। ৮,825 ফুট উচ্চতায় গুলমার্গ যেন এক টুকরো স্বর্গ। মোগল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় ছিল এই শৈল শহর। গুলমার্গেই রয়েছে বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত 18 হোলের গলফ কোর্স। পর্যটকরা এখানে ছুটে আসেন বরফের ছোঁয়া পেতে, তাই গুলমার্গের মূল আকর্ষণ হল গন্ডোলা, কেবল কার। এই কেবল কার বিশ্বের দ্বিতীয় উচ্চতম। টিকিট কেটে গন্ডোলায় চেপে কংডোরি হয়ে চলে যাওয়া যায় 13,000 ফুট উচ্চতায় আফারওয়াতে। সেখান থেকে হাত বাড়ালেই পীর পাঞ্জাল রেঞ্জ, মানে বরফের রাজ্য। তাহলে লেটস রাইড ফর গন্ডোলা। কংডোরি হয়ে আফারওয়াতের দিকে উঠতেই বরফের আলপনা।
তারপর হিমাঙ্কের সঙ্গে ভাব জমিয়ে বরফে লুটোপুটি খেয়ে ফের ফিরে আসা গুলমার্গের দিকে। গুলমার্গ থেকে এবার আমরা যাব আরেক রূপকথার রাজ্য খিলানমার্গে। গুলমার্গ থেকে দূরত্ব 6 কিলোমিটার, তবে যাব জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে রাস্তায়। এই জার্নিটা অবশ্য ঘোড়ার পিঠে চড়ে যাওয়াই শ্রেয়, তাই এই যাত্রায় হর্স রাইডিংটাও হয়ে গেল আর কি। খিলানমার্গে কেউ যেন নকশি কাঁথা বুনে গিয়েছে অরণ্যের গালিচায়। মরশুমের প্রথম তুষারপাত পাতলা চাদর বিছিয়ে দিয়েছে খিলানমার্গের নির্জন উপত্যকায়। সেই বরফের নকশি কাঁথায় হুমড়ি খেয়ে পড়লাম।
বেশ কিছুক্ষণ খিলানমার্গে বেহিসেবি ঘুরে বেড়ানোর পর ফের ঘোড়ার পিঠে চড়ে নেমে এলাম গুলমার্গে। তারপর রওনা দিলাম শ্রীনগরের দিকে।